আমি কইতাছিলাম কি ফুফুকে বাড়িতে যাও কি আমগো ঠিক হইব কে ঠিক হবো না কে তোর আপন ফুফু আমার আপন ছোট বোন ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হইছি একবার যাইয়া দেখ তোরে কি আদর করে ওর নিজের পোলাপা নিজে আদর করে তোরে আমি আদর করব তারপর ও আব্বা আমার মনটা সাই দিতেছে না চলো আমরা ফিরে যাই দূর বোকা ফিরে যাবো কি লেগা এই যে ধর তুই বিদেশ গেলি জায়গা সম্পত্তি বিক্রি করে তোরা বিদেশ পড়াইলাম হ্যাঁ তুই বিদেশে কি করলি ধরামরা খাই আলি কোন দালালে চক্কর পরে গেছো জেল ঠেল খাইটা সব নিঃস্ব হয়ে আইসস এখন একটা কিছু করতে হবো তো আমার তো আর নাই টাকা পয়সা তোর একটা কিছু একটা করুন তোর ফুবুর কাছে ল তোর ফুবু একটা ব্যবস্থা করে দিব নে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় চলো আচ্ছা চল যাই শোনো ভাইয়া আজকে ঘুরে এসে কিন্তু আমরা পরের বার কক্সবাজার যাব আচ্ছা ঠিক আছে এত দেরি করছে কেন মা বাবা কি তোরা রেডি তো বাবা তুমি এত লেট কেন করলে আরে তোর মায়ের জন্য একটু লেট হলো মা তুমি আমার সব সময় ঠিক আছে চলো বেশ চলো আচ্ছা তোর কইছিলাম না দেখ দেখ তোর ফুফু কি করছে কি দামি কি সুন্দর গাড়ি কিনছে দেখবি তোর কি আদর করে তোর ফুফু আর এই যে গাড়ি এই গাড়িতে তুই উঠতে পারবি তোর লয়ে ঘুরবো ঘুরবো না কেন ওরে আদর করতো তো ছোট কেন রে আমি একটা চকলেট কিনে না ভাঙ্গি হওয়ার অর্ধেক খাওয়াইছি বাবা এত পাগল হয়েও না তো আইসো দেহ ফুফু কি কয় আর যে উদ্দেশ্য করে আইসো ওইটা সফল করতে পারো কিনা সেটা দেহ ফুপুর কি আছে না আছে গাড়ি আছে বাড়ি আছে এগুলো তো আমাকে দেখে লাভ নাই তাই না ভাইজান কেমন আছো ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি কখন আসছো তুমি এই তো হে কিছুক্ষণ এসে যে এখানে গাড়ির কাছে দাঁড়িয়ে আছো বাড়ির ভিতরে যাবে না যাইতে তো লইছিলাম তারপর দেখি গাড়ি এই গাড়ি তুই কিনছিস না হ্যাঁ কইছি না তোর ফুফু কিনছে যা উঠ গাড়ি তো উঠতে দেখ যা যা গাড়ি গাড়ি তো না মা ওনারা কারা আর তাছাড়া ওনাদের ড্রেস আপ দেখেছো মনে হচ্ছে ক্ষেত থেকে উঠে এসেছে এই ছেলেটা নাকি গাড়িতে উঠবে আমাদের এত দামি গাড়ি নষ্ট হয়ে যাবে না মা তুমি কিছু বলছো না কেন আরে থাম কবিতা আমি বলছি এটা হচ্ছে তোর মামা মানে আমার বড় ভাই আসলে তোরা তো চিনবি না কারণ তোরা তো অনেক ছোট থাকতেই বিদেশে পাঠিয়ে দিছি লেখাপড়া করার জন্য আর কেমনে চিনবো এই ছোট দেখছি ভুলে গেছে না তো দিনে হন মা এই তোর ভাইয়ারে বিদেশ পাঠাইছিলাম বাড়ি জায়গা সম্পত্তি সবকিছু বেঁচে দিছি তিন চার বছর থেকেছে কিন্তু কিছু করতে পারে নাই সমস্যা আছিল তারপরে তো ঘুমাইতে লয়ে এলাম যে আই তো ইসা না শর্মায় আমি কইছি তোর ফুফু ঘুমাইতে লয়ে যাই দেখছি তোর ফুফু তোর একটা ব্যবস্থা করে দেবো এর লিগা লয়ে এলাম আর কি তো ঘুমাইতে ও আচ্ছা তার মানে আপনি আপনার জায়গা সম্পত্তি বিক্রি করে আপনার ছেলেকে দেশের বাহিরে পাঠিয়েছিলেন কোনো টাকা পয়সা আনতে পারেনি তার মানে কি দাঁড়ালো আপনারা এখন কি রাস্তার ফকিরের মতো কোনো কিছুই নেই মা তুমি কিছু বলবে না এভাবে কি হয় নাকি বাবা তুমি অন্তত কিছু বলো ভাইজান আমরা একটা শুভ কাজে যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি এই সময় আপনি এই শুভ কাজে অশুভের ছাপ ফেলায়েন না আপনি চলে যান আপনি বরং আরেক দিন আসবেন সেদিন কথা বলবো হ্যাঁ বাবা ঠিকই বলেছ তাড়াতাড়ি চলো তো দেরি হয়ে যাচ্ছে ও ভাইজান ওরা তো ঠিকই বলছে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তুমি বরং আজকে চলে যাও অন্য একদিন এসো তোমার কথা শুনবো
বাবা এখন কান্দ কেন? আমি যে তোমার কত করে কইলাম যাওয়ার দরকার নাই, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। তুমি খালি কইলা তোমার আপন মায়ের পেটের বোন। বাবা তুমি কি একটা কথা ভুলে গেছো, মানুষ ছোট থেকে বড় হইলে চেহারা পরিবর্তন হয়। ঠিক তেমনই মানুষ যখন গরিব থেকে টাকাওয়ালা হয় তখন তারা গরিবদের চিনে না, গরিবের কথা তাকে মনে থাকে না। চলো বাবা আমরা ফিরে যাই। আহ এত নাটক আর ভালো লাগতেছে না, এই এখানে দাঁড়ায় নাটক শুনবা নাকি যেখানে যাওয়ার যাইবা? আচ্ছা এখনো তো ড্রাইভারই আসেনি, ওই তো এসেছে। ওয়ালাইকুম আসসালাম বাবা। উঠো তো তুমি, ভাইয়া তুমি সামনে বসো। বাবা কান্দে তো কোনো লাভ নাই, কান্না কইরা কি ওগো পাথরের মতো মন ধরে গলাইতে পারছো? চল আমরা ফিরত যাই। চল যাই, উঠো চল যাই, সব দিকে।